স্বাগত। করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে আপনাদের সাথে আছে স্মৃতি মণ্ডল। শুরুতে জানাবো দেশের পরিস্থিতি। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা। দেশের বিভিন্ন স্থান থেকে করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গোপালগঞ্জে করোনায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 609 জনে। সুস্থ হয়েছেন 312। করোনা আক্রান্ত হয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের এক পোশাক কর্মী নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 24 ঘন্টায় নওগাঁয় এই প্রথম দুই বিচারক ও চিকিৎসক, ব্যাংকার, শিক্ষক, স্বাস্থ্যকর্মী সহ আরও 63 জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট শনাক্ত 386 জন। দিনাজপুর সদরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন 15 জন সহ জেলায় আক্রান্ত 578 জন। চুয়াডাঙ্গায় গত 24 ঘন্টায় এক পুলিশ সহ 7 জন আক্রান্ত। পটুয়াখালীতে নতুন করে আরও 8 জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুরে গত 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক, 4 পুলিশ সদস্য সহ 18 জন করোনা পজিটিভ। সিলেট বিভাগে নতুন করে আরও 148 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য 27 মে অনুযায়ী সংক্রমণের 112তম দিনে নতুন আক্রান্ত 3504 জন, মারা গেছে 34 জন। একদিনে 1185 জন সুস্থ হওয়ায় এই সংখ্যা এখন 54318। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 133978 এবং প্রাণহানি 1695 জন। কোভিড সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। হাসপাতালে মারা গেছেন 30 জন। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার 18.81%, আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হার 1.27%, সুস্থতার হার 40.54%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 7 লাখেরও বেশি। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, সংক্রমণের হার বুঝে জোনিং পদ্ধতি বাস্তবায়নের কাজ চলমান আছে। এবার বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে 40,65,038 জন আছেন মৃদু ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1%-এর 57,748 জন আছে অতিমাত্রা ঝুঁকিতে। মহামারী করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা 1,82,000-এর বেশি। মৃত্যু হয়েছে 5,01,309 জনের, আর সুস্থ হয়েছে 54,58,523 জন। গেল 24 ঘন্টায় কমেছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। একদিনে আক্রান্ত 1,76,568 জন, মৃতের তালিকায় 4,547 জন। করোনা আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। আক্রান্তের সংখ্যা 25,96,537, মারা গেছে 1,28,152 জন। আক্রান্ত ও মৃত্যুর দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 57,103। দেশটিতে আক্রান্তের সংখ্যা 13,15,941। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 6,27,646, মৃতের সংখ্যা 8,969। দেশটিতে সুস্থ হয়েছে 3,93,352 জন। আক্রান্তের চতুর্থ অবস্থানে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে 5,29,577 জন সংক্রমিত হয়েছে করোনায়। মৃতের তালিকায় 16,000-এর বেশি মানুষ। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা 43,514, আক্রান্তের সংখ্যা 3,10,250। মৃত্যু কমেছে স্পেনে। দেশটিতে মৃতের সংখ্যা 28,341 এবং কোভিড আক্রান্ত 2,95,549 জন। আক্রান্তের সপ্তম অবস্থানে থাকা পেরুতে মৃতের সংখ্যা 9,000 ছাড়িয়েছে। কোভিড-19 সংক্রমিত 2,75,989 জন। করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বে 215টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। সংক্রমিত 1 কোটিরও বেশি মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। নতুন করে আক্রান্ত হয়েছে চীন এবং জাপান। যুক্তরাষ্ট্র ফ্লোরিডাতে সংক্রমিত হয়েছে 9,500-এর বেশি। এদিকে সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে নতুন করে ভাবছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। করোনা পরিস্থিতিতে হিমশিম খাওয়া পাকিস্তানে বেড়েছে জ্বালানি তেলের দাম। পেরুতে লকডাউন শিথিল করা হলেও মানুষের চলাচল চলে বেশ নজরদারি রয়েছে।
দর্শক এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব দুপুর একটায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।